Assalamu alaikum and a warm good afternoon to you all. Hello. আমি দেখতে পাচ্ছি অনেকেই হ্যান্ডশেক করে মানে হাত নাড়িয়ে আমাকে হ্যালো বলছে না। আচ্ছা ঠিক আছে, আমি অবজার্ভ করতে করতে দেখছি অনেকেই আমাকে হ্যালো ব্যাক করেছে। সো হাউ আর ইউ, হাউ আর ইউ, হাউ আর ইউ, ফাইন, থ্যাংক ইউ। এগেইন আমরা সবাই একসাথে করব, হাউ আর ইউ, হাউ আর ইউ, ফাইন, থ্যাংক ইউ। সো টুডে আই অ্যাম জানাতুন্নাইম গোয়িং টু টেক ক্লাস টু ইংলিশ সাবজেক্ট উইথ ইউ অল। আর আমাদের সাথে যারা ফেসবুকে জয়েন করেছেন প্রতিদিনের মতো আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের ইংলিশ ক্লাসটি করার জন্য। আজকে আমরা কি পড়বো আমরা কি জানি? ডু উই নো হোয়াট আর উই গোয়িং টু স্টাডি? নো, ফিউ স্টুডেন্টস আর সেইং, কিছু কিছু স্টুডেন্টরা বলছে তারা জানে না আমরা আজকে কি পড়ব। কিন্তু আমি কিন্তু বলে দিয়েছি আমি ইংলিশ পড়ব আজকে। সো আমার সাথে আপনারাও ইংলিশ পড়তে যাচ্ছেন, কিন্তু ইংলিশ পড়ার জন্য আমাদের কি লাগবে? অলরেডি আমি প্রশ্ন করার আগেই অনেকে বুক দেখাচ্ছে না প্রাথমিক গণিত না, আমরা আজকে ইংরেজি পড়ব। তাহলে ইংরেজি পড়ার জন্য আমাদের কি লাগবে? ইংরেজি পড়ার জন্য আমাদের লাগবে, ইংরেজি পড়ার জন্য আমাদের কি লাগবে? বুক লাগবে, দেন কপি লাগবে, দেন আর কি লাগবে? পেনর পেন্সিল, যা দিয়ে আমরা লিখি। আমরা সাধারণত কি দিয়ে লিখি? পেন্সিল দিয়ে লিখি। সো পেন্সিল লাগবে। সো সবাই যদি আমাদের ক্লাস ম্যাটেরিয়াল নিয়ে রেডি হয়ে থাকি তাহলে একটু থামস আপ দেখাই। আমি কিন্তু বেশি দেখাচ্ছি থামস আপ, আর আমাদেরকে যারা লাইভে জয়েন করেছেন আপনারাও থামস আপ দেখাবেন, কিন্তু কোথায়? কমেন্টে। তাহলে আমি একটা কাজ করি, একটু ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি করি। ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি কারণ হচ্ছে একটা ওয়ার্ম ক্লাসে, ওয়ার্ম ডেতে একটু ওয়ার্ম আপ না হলে হয় না। তাহলে কি করতে পারি? একটা ফিজিক্যাল মুভমেন্ট এক্সারসাইজ করি। ওকে, আমরা কি রেডি এক্সারসাইজ করার জন্য? আর আমাদেরকে যারা ফেসবুকে জয়েন করেছেন আমাদের সাথে লাইভে আছেন আপনারা আমাদেরকে শেষ করে ডান লিখে দিবেন কমেন্টে, সো আমরা বুঝতে পারবো আপনাদের আমাদেরকে ফলো করতে কোনো প্রবলেম হয়নি। সো আমাদের এক্সারসাইজ করার জন্য কি লাগবে? দুটি হাত লাগবে। সবাই আমরা আমাদের হ্যান্ড শো করি, টু হ্যান্ড। ওকে, দেন একটার উপর একটা নিয়ে আসি। সবাই রেডি? আচ্ছা, আমরা হাত নিয়ে এসেছি, এখন কি করব? রোল আপ করব। ওকে, রোল আপ করব, যেমন হচ্ছে এই রকম। আমরা আস্তে আস্তে স্পিড বাড়িয়ে দিব, স্পিড বাড়িয়ে দিব। এভাবে আমি 1 থেকে 10 কাউন্ট করব, আর 10 কাউন্ট করার পর কিন্তু আমরা উল্টা রোল আপ করা শুরু করব। সো আই এম স্টার্টিং কাউন্টিং, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. 1, 2, এখন কিন্তু উল্টা করছি, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. স্টপ। আচ্ছা, আমরা কিন্তু এখন একটু আমাদের দিকে খেয়াল করি। আমরা যেভাবে স্টার্ট করেছিলাম 1 দিয়ে অ্যান্ড শেষ করেছি 10 দিয়ে, আমরা যেভাবে স্টার্ট করেছি আমরা কিন্তু ওভাবেই শেষ করেছি। দেখুন, আমি ঠিক এভাবেই শুরু করেছিলাম আর এখানে আমি শেষ করেছি, তার মানে আমার হ্যান্ড কন্ডিশন বা আমার হাতের যে অবস্থান ঠিক যেভাবে শুরু করেছি সেভাবে আছে। অ্যান্ড আরেকটা জিনিস, আমি জানি না আপনারা খেয়াল করেছেন কিনা, যখন আমরা রোল আপ করছিলাম তখন কিন্তু আমাদের সাউন্ড, যেটা আমরা কথা বলছি, তা কিন্তু একটু একটু মুভ করছিল।
আমরা কি এটা খেয়াল করেছি, কে কি খেয়াল করেছি, একটু থামস আপ দেখাই। আমি, হ্যাঁ, সায়ান খেয়াল করেছে, ইথান খেয়াল করেছে, আমিও খেয়াল করেছি, কারণ আমি আপনাদের সাথে অনেক কথা বলছিলাম। আর আমাদেরকে যারা লাইভে জয়েন করেছেন, যারা আমাদের সাথেই আছেন, আপনারা কি কমেন্টে গিয়ে ডান লিখে দিয়েছেন? যদি এখনো না লিখে থাকেন এন্ড আমাদের সাথে এক্সারসাইজ করা, ওয়ার্ম আপ করা শেষ হয়ে যায়, তাহলে ঝটপট ডান লিখে দিন। আচ্ছা, আমি আর লেট না করি, আমাদের আজকের ক্লাস আমরা কি করি, শুরু করি। তাহলে আমি চলে যাচ্ছি স্ক্রিন শেয়ার করতে, স্ক্রিন শেয়ার করতে যাচ্ছি, স্ক্রিন রেডি হচ্ছে। আমি একটু ছোট করে করেছি, কিন্তু একটু বড় করে শেয়ার করতে চাই, একদম ফুল স্ক্রিন করছি করছি, চলে এলো আমাদের স্ক্রিনে, চলে এলো। আজকে আমরা কি পড়ব? সো টুডে উই আর গোয়িং টু স্টাডি ইউনিট 22, নেম সাইজেস, lessons 4 to 6 and page 45. So can we open the page 45? আমরা সবাই কি page 45 খুলতে পারি? আচ্ছা, আমরা সবাই কি একটু একসাথে বইয়ের পেজটি দেখতে পারি? আমরা কে কে page 45 খুলেছি, সবাই একসাথে বুক দেখাবো, আমরা সবাই একসাথে বই দেখাবো। আমি দেখতে পাচ্ছি, ইথান দেখাচ্ছে, সায়ান দেখাচ্ছে, জাদিদ দেখাচ্ছে, তাজ দেখাচ্ছে, নুসাইবা, ইয়ামিন, ইয়ানা, সানিকা, জুনাইরা, আর কার কার নাম এখন আমি বলিনি, তাওসি, মাহবুবা, দেন আর কার নাম বলিনি আমি, জুনাইরা দিয়েছে, মুগ্ধ, মুগ্ধ এখনো খুলে দেখাতে পারেনি। আজকে আমাদের সাথে কিছু নিউ ফ্রেন্ড জয়েন করেছে, তাদেরকেও দেখছি না আমি, মহুয়া, আচ্ছা ঠিক আছে, অলমোস্ট আমরা সবাই বুক ওপেন করে ফেলেছি। সো নাও লেটস স্টার্ট আওয়ার ক্লাস। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি ওয়ার্ম ডে তে একটা ওয়ার্ম সান সানগ্লাস পরে আছে। আমাদের কার কার সানগ্লাস আছে, আমাদের কার কার সানগ্লাস আছে? আচ্ছা ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি আমাদের সবারই সানগ্লাস আছে, কিন্তু আজকে আমরা সানগ্লাস নিয়ে বসতে পারতাম, তাই না? কিন্তু ক্লাস করার সময় যদি আমরা সানগ্লাস পরে থাকতাম, তাহলে কি হতো, আমরা স্ক্রিন খুব বেশি ভালো করে দেখতে পারতাম না, কারণ সানগ্লাস পরার জন্য সান থাকতে হয়। ঠিক আছে, চলুন আমরা নেক্সট স্লাইডে যাই আর দেখি আজকে আমরা কি করতে যাচ্ছি। সো সাইজেস থেকে আমরা আজকে পড়তে যাচ্ছি এ লুক, ট্রেস অ্যান্ড রাইট, বলছে দেখো, আঁকো এবং লিখো। আমাদেরকে এখানে কিছু ব্লার টাইপের বা হিন্টস দিয়ে, ক্লু দিয়ে কিছু ওয়ার্ড দিয়েছে, যা আমরা আমাদের লাস্ট ইংলিশ ক্লাসে শিখেছিলাম। সেগুলো কি কি ছিল? শর্ট, টল, বিগ, স্মল। আমরা সবাই এই শর্ট, টল, বিগ, স্মল এই চারটি ওয়ার্ড আমাদের খাতায় লিখবো, ঠিক আছে? আমরা সবাই এই চারটি ওয়ার্ড শর্ট, টল, বিগ, স্মল আমাদের খাতায় লিখব। আর আমি আপনাদের কি বলবো, শর্টের পাশে শর্ট কিছু একে আমাকে দেখানোর জন্য, টলের পাশে টল কিছু একে আমাকে দেখানোর জন্য, বিগের পাশে বিগ কিছু একে আমাদেরকে দেখানোর জন্য, এন্ড স্মলের পাশে স্মল কিছু একে আমাদেরকে দেখানোর জন্য। এখন এটা আমরা যে কোনো কিছু আঁকতে পারি আমাদের ইচ্ছা, একটা ডট আঁকতে পারি, একটা প্লান্ট আঁকতে পারি, একটা পেন্সিল আঁকতে পারি, অথবা কি আঁকতে পারি, একটা বক্স আঁকতে পারি, স্কোয়ার শেপ অর রাউন্ড শেপ, যে কোনো একটা শেপ কিন্তু আমরা খুব ইজিলি এঁকে
বুঝিয়ে দিতে পারি কোনটি শর্ট কোনটি টল বিগ এন্ড স্মল সো শর্ট এন্ড টল এর জন্য আমরা স্কয়ার শেপ ইউজ করতে পারি অথবা রেক্ট্যাঙ্গেল ইউজ করতে পারি বিগ এন্ড স্মল এর জন্য আমরা রাউন্ড শেপ ইউজ করতে পারি তাহলে আমাদের সবার যদি হয়ে যায় তাহলে আমি একটু আপনাদের কপি দেখতে চাই সো কপি দেখার জন্য আমি আপনাদের কাছে ফিরে আসছি আমার মনে হয় যাদের হয়ে গেছে আমরা তাদের কপিটা দেখা শুরু করি আমরা শর্ট এন্ড টল এর জন্য রেক্ট্যাঙ্গেল শেপ ইউজ করতে পারি কারণ ওটি একটু লম্বাটে আর বিগ এন্ড স্মল এর জন্য রাউন্ড শেপ ইউজ করতে পারি এটি একটু ইজি হবে আমাদের সো আমাদের কার্টার হয়ে গেছে আমরা একটু কপিটি স্ক্রিনে দেখাবো আর আমাদেরকে যারা লাইভে জয়েন করেছেন আপনাদের যদি প্র্যাকটিস করা হয়ে যায় বা আমাদের সাথে কাজ করা বা এই টাস্কটি করা হয়ে যায় আপনারা সবাই ডান লিখে দিবেন অথবা থামস আপ দিবেন আচ্ছা ঠিক আছে আমি কপি দেখতে চাই জুনাইরার হয়ে গেছে প্রবাবলি আমি জুনাইরার কপিটি দেখতে চাই হ্যাঁ জুনাইরা অলরেডি বই করে ফেলেছে সে করে ফেলেছে কোথায় কি বসবে কিন্তু জুনাইরা আমি এখানে না আমি বলেছি কপিতে তার মানে কপি হলো খাতা খাতায় আমরা মানে প্র্যাকটিস গুলো করতে চাচ্ছিলাম ঠিক আছে জুনাইরা নো ওয়ারিজ আমি দেখি খাতায় কে করেছে খাতায় যেই করেছে আমি বলেছি কপিতে কপি অর্থ হলো খাতা আর বুক হলো বই তাহলে আমরা খেয়াল রাখবো আমরা কোথায় কাজ করছি আমার মনে হয় ইয়ানার হয়ে গেছে আমি ইয়ানার কপিটি দেখতে চাই ইয়ানার যদি হয়ে থাকে ইয়ানাও বুকে করেছে আচ্ছা ঠিক আছে আমি একটু বলি আমরা যখনই এমনটা করব তখন আমরা কপিতে করতে বলছি নাকি খাতায় করতে বলছি এটা খেয়াল রাখবো কপিতে মিন্স খাতায় আর বুক মিন্স বই তাহলে সামনে থেকে আমরা এটা খেয়াল রেখেই কাজ করব আমি চলে যাচ্ছি আমার স্ক্রিনে ফিরে তাহলে আমরা আমাদের প্র্যাকটিসটা আরেকবার সুযোগ পাবো আর একটু ভালোভাবে প্র্যাকটিস করার জন্য আমরা অলরেডি খাতায় লেখার চেষ্টা করেছি শর্ট সাইজটি কেমন টল সাইজ কেমন বিগ সাইজ কেমন এন্ড স্মল সাইজ কেমন এখন এখানে যে চারটি ওয়ার্ড দেয়া আছে সাইজেস নিয়ে তার নিচে কিছু পিকচার দেয়া আছে যেমন একটি কি দেয়া আছে রেড দেয়া আছে নিচে আরো একটি রেড দেয়া আছে আর এই পাশে আই মিন রাইট সাইডে একটা ডোর তার মধ্যে একটা ম্যান আছে তার নিচে একটি ডোর সেখানেও একটা ম্যান আছে এবার এই চারটে পিকচারে কি ডিফারেন্সেস আছে আমরা একটু খেয়াল করি আমরা দেখছি ফার্স্টে যে র্যাডটি দিয়েছে তা একটু বেশি দেখা যাচ্ছে বেশি মিন্স কি হতে পারে আমরা গেস করে তাড়াতাড়ি লিখব শর্ট হতে পারে টল হতে পারে বিগ হতে পারে নাকি স্মল হতে পারে আচ্ছা তার নিচে আরো একটি র্যাড দিয়েছে যে র্যাডটি দেখতে আমাদের একটু কাছে যেতে হচ্ছে বা ওপরের র্যাড থেকে এটি একটু কি মনে হচ্ছে একটু কম দেখা যাচ্ছে কম কেন দেখা যাচ্ছে কারণ এটি শর্ট কারণ এটি টল কারণ এটি বিগ নাকি স্মল আমাদের সাথে যারা লাইভে ক্লাস করছে আপনারা কিন্তু অ্যান্সারটি অবশ্যই কমেন্টে অ্যাড করবেন আর আমরা যারা ক্লাস করছি আমরা একটু পরেই করে দেখব কিন্তু কে কোথায় কি অ্যান্সার লিখেছি এবার রাইট সাইডে আমি দেখতে পাচ্ছি একটি ডোর যে ডোরটি একটি লোক আছে এই লোক থেকে বড় আর ডোর থেকে লোকটি কি শর্ট নাকি টল নাকি বিগ নাকি স্মল আমি একটু পরে গিয়ে আপনাদেরকে জিজ্ঞেস করব আর ঠিক সেম পিকচার নিচে দিয়েছে কিন্তু এখানে দেখছি লোকটির যে ম্যানের ছবি দেয়া যে পার্সনটির ছবি দেয়া আছে সে পার্সনটির কিন্তু দরজা দিয়ে ঢুকতে প্রবলেম হচ্ছে সে কি করেছে একটু এমন করে ব্যান্ড হয়ে বাঁকা হয়ে নিচু হয়ে সে দরজার ভিতর দিয়ে যাওয়ার চেষ্টা করছে কেন এমন করছে কারণ সে কি শর্ট সে কি টল সে কি বিগ নাকি স্মল কি কারণে সে এমন করছে আমি চলে যাব আনসারটি দেখতে আপনারা কে শর্ট টল বিগ স্মল কোথায় লিখেছেন দেখতে
আমি চলে যাচ্ছি, এবার আমি দেখব সবার। ইয়ানার আমি কপি দেখছি, ইয়ানা লিখেছে, ইয়ানা লিখেছে বিগ, বড় র্যাটের পাশে বিগ, ছোট র্যাটের পাশে স্মল, টল, শর্ট। ভেরি গুড ইয়ানা, আমি ক্ল্যাপ করছি। থ্যাংক ইউ, অ্যান্ড এক্সিলেন্টলি করেক্ট আনসার দিয়েছেন। আমি চলে যাচ্ছি সায়ানের স্ক্রিপ্ট দেখতে। সায়ান, হ্যাঁ আমি দেখছি সায়ান খাতায় করেছে, আই মিন কপিতেও করেছে, এবং সে নিজের মতো করে ডোরের পার্সন গুলো এঁকেছে, আবার বাস এঁকেছে, আবার র্যাট এঁকেছে। আবার দেখছি কপিতে ঠিকভাবে এঁকেছে শর্ট, বিগ, দেন কি করেছে টল অ্যান্ড স্মল। ভেরি গুড সায়ান, আমি আপনার জন্য একটি লাভ ক্ল্যাপ দিচ্ছি, কারণ আপনি অ্যাবসলিউটলি কারেক্ট আনসার দিয়েছেন। আর কে কে আমরা শেষ করেছি? জাদিদ, আমি জাদিদের খাতাটি দেখতে চাই। জাদিদ করে, জাদিদের খাতা সে খুব সুন্দর করে কিছু এঁকেছে। আচ্ছা, আমি জাদিদকে কেন জন্য দেখতে পারছি না, কিন্তু আমি আর কাকে দেখতে পারি, আমি দেখতে চাই চেষ্টা করে। হ্যাঁ চলে এসেছে, টল এঁকেছে জাদিদ, বিগ এঁকেছে, শর্ট এঁকেছে, স্মল এঁকেছে। অ্যান্ড জাদিদ, আপনি এত সুন্দর করে চাই, থ্যাংক ইউ জাদিদ। তাজ এঁকেছে, তাজ এঁকেছে বলতে তাজ তার বইয়ের এক্সারসাইজটি আমার সাথে কমপ্লিট করেছে, আমি দেখতে পারছি। ঠিক আছে, হ্যাঁ টল লিখেছেন, ঠিক আছে তাজ, আমি আপনার খাতাটি, আই মিন বুকটি দেখতে পেরেছি। আমাদের মধ্যে তৌসিফের খাতা দেখা যাচ্ছে, সামিনার কপিটি, আই মিন বুকটি আমি একটু দেখাতে চাই। ওকে, সামিনাও সুন্দরভাবে করেছে অ্যান্ড কারেক্ট আনসার করেছে। ইথান করেছে, আলিফের বুকটি আমি একটু দেখাতে চাই। আলিফ, আপনার বুকটি আমি দেখতে পাচ্ছি, আপনি কারেক্ট ওয়েতে করেছেন, টল শর্ট অ্যান্ড বিগ স্মল, ভেরি গুড। আমি দেখতে পাচ্ছি অলমোস্ট সবাই খুবই সুন্দর করে করেছেন অ্যান্ড পারফেক্ট কারেক্টলি করেছেন। তো সবার জন্য আমি একটি ক্ল্যাপ করছি, কারণ এই এক্সারসাইজটি আপনারা নিজেরা করেছেন। আচ্ছা তাহলে আমি চলে যাচ্ছি আমার নেক্সট স্লাইডে, দেখতে ওখানে আপনাদের জন্য কি ওয়েট করছে। আচ্ছা আমি চলে এসেছি বিতে, যেখানে বলছে লুক অ্যান্ড সে। আচ্ছা বলছে দেখো এবং বলো। সো আমি আপনাদেরকে কিন্তু এখন বলতে বলবো, তার আগে আমরা দেখি এখানে কি দিয়েছে, কি দেখতে বলছে, কি বলতে বলছে। এখানে আমরা একটি গার্ল দেখতে পাচ্ছি, যে গার্ল সে কথা বলছে, কি বলছে, ইটস আ ফ্যাট গড। তাহলে এখানে ফ্যাট গড কোনটি আমরা দেখতে পারছি, উপরে যে অ্যাশ বা গ্রে কালারের গডের ছবি আছে তা হলো ফ্যাট, কারণ এটি অনেক মোটা তাজা, যেমন আমরা লাস্ট ক্লাসে একটি ফ্যাট ডগ এঁকেছিলাম। আবার বলছে ইটস আ থিন গড, মানে আমরা যে নিচের দিকে ব্ল্যাক কালারের একটি গড দেখতে পাচ্ছি, দেখছি সে অনেক টিং টিং শুট না, আর একদম স্লিম আর কি। সো তাকে এই গড়টি কি বলছে, থিন বলছে। পাশে কি বলছে, আমরা পাশের ছবিতে দেখতে পাচ্ছি দুটো গার্ল দেয়া আছে, দুটো গার্ল কে হাইট করছে, আই মিন হাইট দেখছে তাদের। সো আমি আপনাদেরকে এখন জিজ্ঞেস করব, আমরা হাইট যখন মেজার করব তখন কিভাবে বলবো, ঠিক আছে? আমি চলে যাচ্ছি, চলে যাচ্ছি, আমি কার কাছে যাব, আমার আসলে সবার কাছে যেতে ইচ্ছে করে। আমি জুনাইরার কাছে যাচ্ছি,
জুনায়রা, আমি আপনাকে আনমিউট করেছি। কারেন্টলি আমরা জানতে চাই ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে যে মেয়েটিকে দেখা যাচ্ছে তার জন্য আমরা কি বলবো? ইটস আ ইটস বলবো জুনায়রা? ইটস আ টল গার্ল। ভেরি গুড, ভেরি গুড। এন্ড পাশে যে ছবিটি দেখতে পাচ্ছি, পাশে যে আরেকটি গার্ল আছে তাকে কি বলবো? It's a short girl. Very, very, very good. আমি জুনায়রার জন্য একটি ক্ল্যাপ করছি, কারণ করেক্ট আনসার দিয়েছে। আচ্ছা, আমাদের সাথে যারা লাইভে আছেন, আপনারা যদি আইডেন্টিফাই করতে পারেন সাইজ, তাহলে কি করবেন? কমেন্টে লিখে দিবেন শর্ট অর টল, বিগ অর স্মল, ফ্যাট অর থিন। আমরা ওয়েট করছি আপনাদের কমেন্টে উত্তরটি জানার। এবার আমি দেখতে পাচ্ছি সাইডে দুটি ডট আছে, একটি রেড সার্কেল আর একটি রেড সার্কেল, কিন্তু এদের মধ্যে সাইজেস ডিফারেন্ট। তাহলে আমি জেনে যাব, আমি জানতে চাইব এখানে কি সাইজ মেইন করছে। আমি রূপকথার কাছে যাচ্ছি। রূপকথা, আমরা যে দুটি রেড সার্কেল দেখতে পাচ্ছি তা কি হবে? আমরা তা কিভাবে বলবো? সাইজটিকে কিভাবে মেনশন করতে পারি? ইটস এ, আমরা একটু শুনি। রেড বিগ সার্কেল। ইয়েস, ইটস আ বিগ সার্কেল। এন্ড সেকেন্ডটা আমরা কি বলবো? ইটস এ স্মল সার্কেল। ইটস এ স্মল সার্কেল। থ্যাংক ইউ রূপকথা, পারফেক্ট আনসার। তাহলে আমরা জেনে গিয়েছি আমরা কিভাবে ইন এ সেন্টেন্স, আমরা একটি সেন্টেন্সের মাধ্যমে কিভাবে সাইজেস মেনশন করব। যেমন ফ্যাটে আমরা বলছি ইটস এ ফ্যাট গার্ল, তাহলে টলে আমরা বলবো ইটস এ টল গার্ল, অ্যান্ড সাইজে আই মিন সার্কেলে আমরা বলবো ইটস এ বিগ সার্কেল। তাহলে আমরা শিখে গিয়েছি আমরা কিভাবে ইটস অ্যাড করে, সাইজ অ্যাড করে একটা সেন্টেন্স বলতে পারি। আমি চলে যাচ্ছি নেক্সট স্লাইডে দেখতে কি আছে। এখানে আছে সি, প্লে আ গেম, ইউজ দ্য পিকচার্স ইন অ্যাক্টিভিটি বি। বলছে আমরা যে বিতে এতক্ষণ প্র্যাকটিস করছিলাম সাইজেস নিয়ে, অ্যান্ড ডিফারেন্ট সাইজেস কিভাবে আমরা বলতে পারি, তা আমাদেরকে বাসায় কি করতে, গেম গেম প্লে করে প্র্যাকটিস করতে। যেমন এখানে ওরা দুজন বসে আছে আর একজন বলছে ইটস ফ্যাট, আর তার ফ্রেন্ড বা বোন বলছে ইজ ইট এ গট। আচ্ছা, আবার নেক্সট পিকচারে দেখছি ইয়েস ইট ইজ। তার মানে আমরা যে ডিফারেন্ট সাইজেস শিখেছি ওটা নিয়ে একটি কনভারসেশন করেছে। তো আমরা যেহেতু অনেক দূরে থেকে একসাথে ক্লাস করছি, আমরা কি এটা ট্রাই করতে পারি? আমি একজনকে প্রশ্ন করব আর একজনকে একটি কথা বলবো, সে অন্য লাইনটি আমার সাথে বলবে। সো এই কাজটি আমার সাথে, এই গেমটি প্লে করার জন্য কে কে রেডি? আমরা একটু থামস আপ দেখাই। আচ্ছা ঠিক আছে, আমি পুতুলের কাছে চলে যাচ্ছি। পুতুলের নাম খুব সুন্দর, পুতুল। আমি আপনার কাছে যাচ্ছি, আমি আপনার কাছে যাওয়ার চেষ্টা করছি পুতুল, কিন্তু আপনাকে আনমিউট করতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি ডোনাল্ড ট্রাম্প। ও, আমাদের সাথে আজকে ক্লাসে জয়েন করেছেন ডোনাল্ড ট্রাম্প। তো আমি ডোনাল্ড ট্রাম্পের কাছে চলে যাচ্ছি, তাকে আনমিউট করছি। হ্যালো, আচ্ছা, আমি ডোনাল্ড কে আনমিউট করার চেষ্টা করেছি, আবার দেখতে পাচ্ছি আনমিউট করতে পেরেছি সেটা হচ্ছে পুতুল। তো আমি পুতুল আপনাকে আনমিউট করেছি, পুতুল আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে পুতুল, আমি একটা কাজ করতে চাই। আমি একটা সেন্টেন্স বলবো, আপনি করতে আমাকে দিবেন, ঠিক আছে? আমি বলবো এটা ইটস বিগ। পুতুল আমরা যদি শুনে থাকি আমরা বলবো ইটস
তাহলে সেকেন্ড সেন্টেন্স আমরা কি বলবো? পুতুল, আমি যদি আপনাকে বলি ইটস বিগ, তাহলে সেকেন্ড সেন্টেন্স আমরা কি বলবো? আমরা কি পড়েছিলাম? বিগ এর ক্ষেত্রে সার্কেল পড়েছিলাম। তাহলে পুতুল আমাকে জিজ্ঞেস করতে পারে ইজ ইট এ সার্কেল, এরকম। তো একটা এক্সাম্পল যেহেতু আমরা ইউজ করেছি, আমি চলে যাচ্ছি ডোনাল্ড ট্রাম্পের কাছে। ডোনাল্ড ট্রাম্প, আমি আপনাকে কিন্তু এখন জিজ্ঞেস করব, তো আমি চাই আপনি আমাকে উত্তরটি দিন। যেমন এখন আমি আপনাকে বলছি ইটস থিন, তাহলে কি হবে প্রশ্নটা, কি হতে পারে? আচ্ছা ঠিক আছে, আমার মনে হচ্ছে বোঝা যাচ্ছে না, ডোনাল্ড ট্রাম্প আমাদেরকে বুঝতে পারছেন না। আমরা ঠিক এভাবে সাইজেস ইউজ করে কি করতে পারি? প্রশ্ন করতে পারি অ্যান্ড উত্তর দিয়ে একজন আরেকজনের সাথে কনভারসেশন করতে পারি বা কথা বলতে পারি। সো এই কাজটি সি নাম্বার আমরা বাসায় আমাদের ফ্যামিলি মেম্বারদের সাথে প্র্যাকটিস করব। আর আমি চলে যাচ্ছি নেক্সট স্লাইডে আপনাদের সাথে শেয়ার করতে কি আছে। সো নেক্সট স্লাইডে আমাদের সাথে ওয়েট করছে শেয়ার করতে নিউ রুটিন। আমি চাই আপনারা সবাই রুটিনটি একটু নোট করে নিন আপনাদের খাতায়। আমরা রবিবার থেকে একটি নতুন রুটিন ফলো করব। রুটিনটি হলো সানডে আমাদের সাবজেক্ট হবে ইংলিশ, টাইম হচ্ছে 12:10 থেকে 12:50 পর্যন্ত। আমি আবারও বলছি আমাদের নেক্সট উইকে ক্লাস থাকছে সানডে, সাবজেক্ট হবে ইংলিশ অ্যান্ড ক্লাস স্টার্ট হবে 12:10 থেকে আর শেষ হবে 12:50 PM। দেন আমাদের ক্লাস থাকবে টিউজডে, সাবজেক্ট হচ্ছে বাংলা, ক্লাস স্টার্ট হবে 11:10 থেকে শেষ হবে 11:50। আমি আবার বলছি টিউজডে বাংলা ক্লাস থাকছে, শুরু হবে 11:10 থেকে এবং শেষ হবে 11:50। আর আমাদের আরেকটি শেষ ক্লাস থাকছে থার্সডে, থার্সডে আমাদের সাবজেক্ট থাকছে ম্যাথ, শুরু হবে 11:10 এবং শেষ হবে 11:50। আমি আবারও বলছি আমাদের শেষ ক্লাস থাকবে থার্সডে, সাবজেক্ট ম্যাথ, শুরু হবে 11:10 এবং শেষ হবে 11:50। সো আমাদের লাস্ট স্লাইড যে ইনফরমেশন শেয়ার করতে চাই তা হলো গার্ডিয়ান ইনভাইটেশন ফর থার্সডে। আমি এটার জন্য আপনাদের সকলকে বলতে চাই, আগামীকাল আমরা সবাই আমাদের গার্ডিয়ানের সাথে কি করব? ক্লাস করব, ঠিক আছে? আমরা সবাই আসব ক্লাস করতে উইথ আওয়ার প্যারেন্টস। আমরা কে কে বুঝতে পেরেছি আমাদের নিউ রুটিন? কাইন্ডলি উই উইল শো দ্য থামস আপ, আমরা একটু থামস আপ দেখাই। কে কে রুটিন বুঝে নিয়েছি, কে কে টাইম বুঝে নিয়েছি অ্যান্ড অল? ভেরি গুড, থ্যাংক ইউ। আর আমরা লাস্ট ইনফরমেশন, আমাদের প্যারেন্টস এর সাথে কালকে ক্লাস করার বিষয়টি কে কে বুঝে নিয়েছে? প্লিজ শো ইয়োর থামস আপ। ওকে, থ্যাংক ইউ। আমরা সবাই বুঝে নিয়েছি আমাদের নতুন রুটিন, আমরা সবাই বুঝে নিয়েছি কালকে থার্সডে আমরা ক্লাস করতে আসব উইথ প্যারেন্টস, মানে আমাদের মা বাবা যে অ্যাভেলেবেল থাকবে তাকে নিয়ে। তাহলে এই নিয়ে আমি আজকের মতো আমাদের ক্লাস শেষ করতে যাচ্ছি। ক্লাস শেষ করার আগে বলতে যাই, প্রতিদিনের মতো নিজের টেক কেয়ার করবেন, ভালো থাকবেন, বাসার সবার খেয়াল রাখবেন, বাসায় পড়াশোনা করবেন, সুস্থ থাকার চেষ্টা করবেন, হ্যান্ড ওয়াশ করবেন। আর কালকে প্যারেন্টস নিয়ে আসতে আমরা একদম ভুলবো না, বাবা বা মা যে অ্যাভেলেবেল থাকবে আমরা তাকে নিয়ে আগামীকালকে ক্লাসটি করব, কারণ কালকের ক্লাসটি অনেক ইম্পর্টেন্ট। সো নিউ রুটিন ফলো করবেন অ্যান্ড প্যারেন্টস নিয়ে আগামীকাল ইনশাল্লাহ আমাদের আবার দেখা হতে যাচ্ছে। আনটিল দেন বি হ্যাপি অ্যান্ড গুড, বাই বাই।